আসসালামু আলাইকুম স্বাগত আরটিভির সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিব আফরোজ হামলাকারীদের গ্রেফতারের আশ্বাসে কর্মবিরতি থেকে সরে এসেছে আন্দোলনরত চিকিৎসকেরা এমনটি জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম তবে ইন্টার্ন চিকিৎসকরা বলেন শর্ত সাপেক্ষে সোমবার রাত 8টা পর্যন্ত চলবে জরুরি সেবা আগামী 7 দিনের মধ্যে চিকিৎসক সুরক্ষা আইন না করলে বহির বিভাগ ও রুটিন ওয়ার্কে ফিরবে না তারা দীপ্তচন্দ্র পালের রিপোর্টে বিস্তারিত সেনাবাহিনী বিজিবির প্রায় বারো ঘন্টা পর চালু হলো ঢাকা মেডিকেল কলেজ সহ সারা দেশে শেষে স্বাস্থ্য উপদেষ্টা এবং হাসপাতালের পরিচালক জানান চিকিৎসকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার এবং নিরাপত্তা নিশ্চিতের আশ্বাসে কর্মবিরতি থেকে সরে এসেছে আন্দোলনরত চিকিৎসকরা এখন থেকে তারা জরুরি চিকিৎসা সেবা চালু করবেন এবং যেটা যে নিশ্চয়তা ওনারা চেয়েছেন সিকিউরিটি সেটা আমরা সেনাবাহিনী পুলিশ এবং আনসারের সমন্বয়ে আমরা সিকিউরিটি এনসিউর করব প্রত্যেকটা দাবি খুবই যুক্তিসঙ্গত দাবি এগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে তাদের সুরক্ষার জন্য আমাদের যা যা করণীয় একটা তারা বলেছে তাদের ইমার্জেন্সিতে সুরক্ষা দিতে হবে সেটা আমরা বলেছি আমরা সুরক্ষা দিব সিসিটিভির ক্যামেরায় যে ফুটেজগুলো আমরা পাবো সেগুলো বিশ্লেষণ করে আমরা তাদেরকে ধরবো তবে ইন্টার্ন চিকিৎসকরা জানান শর্ত সাপেক্ষে সোমবার রাত আটটা পর্যন্ত জরুরি বিভাগ ক্যাজুয়ালিটি এবং নিউরোসার্জারিতে চিকিৎসা দেবেন তারা বহিঃর্বিভাগ ও রুটিন ওয়ার্কে অংশ নেবেন না আমাদের ডাক্তারদের গায়ে হাত তুলেছে সেই সকল চিহ্নিত অপরাধীকে চব্বিশ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনবেন এবং মিডিয়ার সামনে আনবেন এর প্রেক্ষিতে আমরা ম্যাডামকে কথা দিয়েছি যদি ম্যাডাম তার কথা রাখেন তাহলে চব্বিশ ঘন্টার জন্য আপাতত আমরা ইমার্জেন্সিগুলোতে ওয়ান ইস টু ওয়ান সিকিউরিটি ব্যাসিসে এই ব্যাসিসে আমরা চিকিৎসা সেবা দিব চব্বিশ ঘন্টার জন্য এদিকে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে বিভাগের তিন চিকিৎসককে মারধর ও ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিইউবিটির এক শিক্ষক তিন শিক্ষার্থী সহ অজ্ঞাত চল্লিশ থেকে পঞ্চাশ জনকে আসামি করে মামলাটি করেন ঢাকা মেডিকেলের অফিস সহায়ক আমির হোসেন এর আগে দিনভর ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে সেবা বঞ্চিত হন সারা দেশ থেকে আসা রোগীরা ঢাকা ছেলে দেশের জন্য জীবন দিয়েছে বাবা হিসেবে এটাই বড় পাওয়া তবে পুলিশের বাধায় ছেলের দাফন পছন্দের জায়গায় দিতে পারেননি অশ্রুসিক্ত চোখে সেই অপেক্ষার কথায় জানালেন সাভারের পুলিশের গুলিতে নিহত শহীদ ইয়ামিনের বাবা মোহাম্মদ মহিউদ্দিন সকালে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী শহীদ ইয়ামিন ও রকিবুলের নামে অডিটোরিয়াম মুক্ত মঞ্চ উদ্বোধনের সময় ছেলের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে এই কথা বলেন বাবা বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত আঠারো জুলাই সাভারের ঢাকা আরিচা মহাসড়কে পুলিশের জানে এমআইএসটির শিক্ষার্থী শায়াক আশহাবুল ইয়ামিনের গুলিবিদ্ধ ছটফট করা দেহ এক পর্যায়ে সাজোয়া জানের উপর থেকে ফেলে দেওয়া হয় তাকে পুলিশের এমন নৃশংসতা দেখে চমকে ওঠে সাধারণ মানুষ এদিকে মিরপুর এক মহিলাকে বাঁচাতে গিয়ে ছাত্রলীগের গুলিতে শহীদ হন প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী রাকিবুল হাসান শহীদ দুই শিক্ষার্থীর স্মৃতিরক্ষায় ইয়ামিনের নামে এমআইএসটির অডিটোরিয়াম ও শহীদ রাকিবুলের নামে মুক্তমঞ্চের নামকরণ করে প্রতিষ্ঠানটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষেত্রে তাদেরই সাহসী আত্মত্যাগ বাংলাদেশ সহ বিশ্বের সকল তরুণ সমাজের জন্য একটা অনুকরণীয় আদর্শ হিসাবে থাকবে চিরকাল এ সময় শহীদ ইয়ামিনের আত্মত্যাগের কথা তুলে ধরে বাবা বলেন ছেলের দাফনও দফায় দফায় বাধা দেয়া হয়েছিল দেখি স্টেশনে আমার একেবারে গোমন্ত মাথা সে শুয়ে আছে ডাক্তার বলছে যে আমরা তার কোনো ট্রিটমেন্টের সুযোগ পাই নাই আমি আমরা তাকে মৃত অবস্থায় এখানে রিসিভ করেছি সবার পর সেখানে আমরা চেষ্টা করলাম সেখানেও পুলিশ নাকে জানিয়ে দিয়েছে যে পোস্টমর্টম ছাড়া কোনো লাশ এখানে করা যাবে না অস্ত্রশিক্ত চোখে শহীদ রাকিবুলের বাবা আবু বকর বলেন বাবা মায়ের কাছে গোপন করেই শুধু দেশের জন্য আন্দোলনে যোগ দিয়েছিল রাকিবুল যারা আন্দোলনে গেছে তারা তাদের বাপ মাকে কখনো জানায় নাই তারা বাখমাকে গোপন করেই তারা ওখানে আন্দোলন লাগিয়েছে নিরপরাধ সন্তানকে গুলি করে হত্যা করেছে তাদের বিচার হোক এই ছড়াও এমআইএসটির কেন্দ্রীয় পাঠাগারে শহীদ ইয়ামিন ও রাকিব কর্নার স্থাপন করা হয় 빌랄 হোসেন আর টিভি ঢাকা সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক ও সাবেক ক্রিয়া উপমন্ত্রী আরিফ খান ফের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আলাদা তিন হত্যা মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম রিমান্ডে এই আদেশ দেন রিমান্ডের অন্য আসামিরা হলেন আওয়ামী সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়াল অ্যাডমিরিয়াল মোহাম্মদ সোহায়েল সামনের সব চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও মুক্ত বাজার অর্থনীতি প্রতিষ্ঠায় কাজ করবে বিএনপি সে লক্ষ্যে কাজ করছেন তারেক রহমান বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খান আলমিনের রিপোর্ট থাকছে বিস্তারিত বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের নেতাকর্মী পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন জিয়াউর রহমান ছেচল্লিশ বছরে সেই গণতন্ত্র ও অর্থনৈতিক সংস্কারের চেষ্টা করেছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নেতৃত্ব দিয়েছে আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবেই সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশকে পুনর্গঠন করবার কাজে মতো এখন বাংলাদেশ জাতীয় দলের মূল কাজ শৈতীয় রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন যে আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন সেই আদর্শকে বাস্তবায়িত করা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন বক্তারা বলেন শেখ হাসিনার স্বৈরাচারী শাসন কেবল নয় দিনের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেষ হয়নি দীর্ঘ দেড় দশক ধরে যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে তারই সফল সমাপ্তি বছর আন্দোলন করেছি রাজপথ প্রকম্পিত করেছি আমাদের এই কর্মীদের অবদান তো ভুলে যাওয়াই ভুলে গেলে হবে না অনেকে বলতে যাচ্ছে যে বিএনপি কোনো অবদানই নাই আমি ভাই বিএনপি কি সতেরোটা বছর রাস্তায় প্যারেন্ট করছে খামাখাই এখানে ছাত্রদের পাশে যেই জনতা ছিল সেই জনতা হলো বিএনপির একটা অংশ গত পনেরো ষোলো বছর ধরে আমরা যে সংগ্রাম করেছি এই সংগ্রাম ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম সেই সংগ্রাম ছিল এই দেশে যে নির্বাচন সেই নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি সংস্কার করে সেখানে তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকার দিয়ে নির্বাচনের ব্যবস্থা করা পরে দলীয় নেতা কর্মী বন্যা ও ছাত্র জনতার গণ গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য দোয়া করা হয় খান আলমিন আরটিভি ঢাকা শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করার আহ্বান জানিয়েছেন এমপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে নেতাকর্মীদের এমন বার্তা দিয়েছেন তিনি রাজনীতির কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম এবং কর্মক্ষম জনশক্তির সামনে সম্ভাবনার সকল দ্বার উন্মুক্ত করে দিতে হবে আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ অতীতে নির্যাতনের শিকার হওয়ার কারণে আপনারা কেউ দয়া করে হবেন না শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন দেশ সংস্কার ছাড়া নির্বাচন দিলে সেটা অর্থবহ হবে না বলে মনে করছেন জামায়াতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দুপুরে কুষ্টিয়ার কুমারখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় ও আর্থিক সহায়তা দেওয়ার পর তিনি আরো বলেন অতীত সরকারের সব জঞ্জাল পরিষ্কারের পাশাপাশি সুন্দর সভ্য দেশ করতে ও অর্থবহ গণতান্ত্রিক পদ্ধতি চালু করতে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত চোদ্দ পরিবারের মাঝে আঠাশ লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেন তিনি নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াই শুরু করেছে জামায়াতে ইসলামী আপিল বিভাগের খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করার বিষয়ে আবেদনের শুনানি আগামী একুশ অক্টোবর দলটির আইনজীবী বলেন পৃথিবীর কোথাও কোন রাজনৈতিক দলকে এভাবে নিষিদ্ধ করা হয়নি অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে করার রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট রিপোর্টে বিস্তারিত সালের আগস্ট এক রিট আবেদন নিষ্পত্তি করে দীর্ঘদিন রাজনীতিতে কোণঠাসা হয়ে থাকা জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট এরপর দুই সালের সাত ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দলটি তবে গেল বছর আপিল শুনানিতে মূল আইনজীবী উপস্থিত না থাকায় আপিল আদেশটি খারিজ হয়ে যায় রোববার রাজনৈতিক দল হিসেবে জামায়াতের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে চেম্বার আদালতে মামলা পুনরুজ্জীবিত করার আবেদন করে দলটির আইনজীবী বলেন ধর্মীয় কারণে কোন দলকে নিষেধাজ্ঞা দেওয়ার একটিয়ার কারণ নেই ধর্ম ভিত্তিতে কিংবা ধর্মীয় আচার আচরণের ভিত্তিতে পরিচালিত কোন রাজনৈতিক দল পৃথিবীর কোথাও নিষিদ্ধ করা হয় না অনারেবল জাজিন চেম্বারে আমরা বলেছি যে যে সমস্ত কারণে একটি মামলাকে পুনরুজ্জীবন করা যায় এটা আপিলের ডিভিশনের রুলস টোয়েন্টিতে বর্ণনা করা আছে এই রুলস টোয়েন্টি অনুযায়ী আমরা দরখাস্ত করেছিলাম সেই দরখাস্ত শুনানি হয়েছে সেখানে একুশে অক্টোবর পূর্ণাঙ্গ বেঞ্চে টু আর স্টপ অগ্রাধিকারের ভিত্তিতে শুনানি হবে এই মর্মে আদেশ পাশ করছে অন্যদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে করার রিট খারিজ করেছে হাইকোর্ট শুনানিতে আদালত বলেন সব অপরাধের বিচার হবে পক্ষের প্রতিনিধি আমি কিন্তু এটা মার নাই বলতেছে আমি বলছি সংবিধান আছে তারপর নেয় নাই সেই জন্য এই প্রতিবাদটা যে দরকার নাই এই সংগঠন করানো করবা তাই আমরা কালকে আমাদের সংগঠনের বিলুপ্তি করে এর আগে উনিশ আগস্ট ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করে মানবাধিকার সংগঠন সারডা রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চাওয়া হয় অধরে ইয়াসমিন ঢাকা দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্ট বাতিল হওয়ার পরও ভারতে কোন স্ট্যাটাসে অবস্থান করছেন সে সম্পর্কে বাংলাদেশ অবগত নয় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই কথা জানিয়ে বলেছেন বিষয়টি নিয়ে নয়াদিল্লিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন নিজ দপ্তরে তিনি উপদেষ্টা হিসেবে আরো বলেন আদালত চাইলে ভারত থেকে শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে এদিকে ভারতের সাথে সই হওয়া সমচোতা স্মারক পুনর্বিবেচনার ব্যাপারে তিনি বলেন দেশের স্বার্থ রক্ষা হলেই চূড়ান্ত চুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা সংক্ষিপ্ত সফরে নিউয়র্ক যাবেন বলেও নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা দিতে পারার কথা কিন্তু সেটা কিন্তু আবার একটু লিগাল লিগাল প্রসেস থাকে তো আমি জানি না সেটা কীভাবে হবে এটা স্পেকুলেট না করাই ভালো তবে যদি আমাদের লিগাল সিস্টেম চায় যে তাকে ফেরত আনা হোক আমরা অবশ্যই চেষ্টা করবো ফেরত আনতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যার পরিস্থিতির বেশ উন্নতি হচ্ছে তবে ধীর গতিতে পানি কমায় দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের দুর্গত এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ পাশাপাশি বিশুদ্ধ পানি ও খাবার সংকটে মানবতার জীবন কাটছে তাদের এছাড়াও এসব এলাকায় বেড়েছে সাপের উপদ্রব প্রতিদিন সাপের কামড় নিয়ে অনেক রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোতে প্রতিনিধিদের তথ্যচিত্রের বিস্তারিত নসরতান সিন্থি রিপোর্টে কয়েকদিন ধরে বৃষ্টিপাত কমায় দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে তবে ফেসে উঠছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন ফেনীতে পানি কমলেও দাগুন ভইয়া উপজেলার বেশিরভাগ গ্রামের মানুষ পানি বদ্ধ অবস্থায় আছে উচ্চ এলাকার লোকজন আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে তবে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও বিশুদ্ধ পানির অভাবে দুর্ভোগ কমেনি তাদের পানি উঠছে এদিকে কারণ হচ্ছে আনা ভিতরে আমি এনে আছারে কিন্তু ফলটা খাইছি আইতে পারি না আনি রমনা এক কমল পানি লক্ষ্মীপুরে গেল কয়দিন আবহাওয়া শুষ্ক থাকায় কমছে বিভিন্ন এলাকার পানি তবে এসব জায়গায় পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ অসুস্থদের সেবায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ছেষট্টি মেডিকেল টিম গঠন করা হয়েছে আমাদের বাড়ি অনেক পানি উঠছে নোয়াখালীর আট উপজেলায় বন্যার পানি কমছে তবে প্রত্যন্ত এলাকার আশ্রয় কেন্দ্র এবং বাড়িতে থাকা বানভাসি মানুষদের কাছে ঠিকমতো ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে না অন্যদিকে জেলাটিতে আশঙ্কাজনক হারে বেড়েছে সাপের উপদ্রব মধ্যেও অভুক পরিমাণ পানি আমরা এখন পর্যন্ত কোন ত্রাণ ফাইনা দুই 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 আমাদেরকে চান দিয়ে গেছে এখন পর্যন্ত কত ত্রাণ এই রোডের মধ্যে ঢুকে নেই এদিকে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া বাজারে বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে বিভিন্ন উপজেলা থেকে নামছে পানি এতে ঘর বাড়ি আসবাবপত্র নষ্ট হওয়ার পাশাপাশি ভেসে গেছে ক্ষেতের ফসল ও পুকুরের মাছ বন্যায় আমাদের মূলত হয়েছে আমাদের যে এলাকা অঞ্চলগুলো আছে মাছের গের আছে মাছের গের যারা অসহায় মানুষ তাদের মাছের গেরি মাছ সব বেশি গেছে বন্যায় ক্ষতিগ্রস্তদেরকে সাশ্রয়ী মূল্যে চাল ও আটা সরবরাহের লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় স্পেশাল ও এম এস কার্যক্রম গ্রহণ করেছে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কথা জানান খাদ্য সচিব ইসমাইল হোসেন বলেন স্পেশাল ও এম দুশো ত্রিশটি কেন্দ্রে দেওয়া হবে প্রতিটি কেন্দ্রে এক টন চাল ও এক মেট্রিক টন আটা হিসেবে প্রতিদিন দুশো ত্রিশ টন চাল ও দুশো ত্রিশ টন আটা বিক্রি করা হবে সেপ্টেম্বর অক্টোবর ও নভেম্বর মাসে এই কার্যক্রমের সর্বমোট চোদ্দ হাজার চারশো নব্বই মেট্রিক টন চাল ও মেট্রিক টন আটা বিক্রি করা হবে প্রতি কেজি চাল 30 টাকা প্রতি কেজি খোলা আটা ২৪ টাকা এবং দুই কেজির প্যাকেট আটা পঞ্চান্ন টাকা দরে বিক্রি করা হবে কাল থেকে খোলা থাকবে ঢাকার সাভার ও আশুলিয়ার সব শিল্প কারখানা এসব কারখানার নিরাপত্তা নিশ্চিত করবে সেনাবাহিনী রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত শেষে এই কথা জানান সভাপতি বিজিএম ইসলাম বলেন শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে তবে যারা আন্দোলন করছে তারা বেশিরভাগই শ্রমিক নয় তারা ভিন্ন মতলবে আইন বহির্ভূত দাবি নিয়ে আন্দোলন করছে বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভের মুখে ঢাকার ও আসুলিয়ার শিল্প কলকারখানা বন্ধ ঘোষণা করেছিল মালিকেরা সবাই আমাদেরকে কনফার্ম করেছেন যে কালকে সকাল থেকে ওনাদের সর্বোচ্চ স্ট্রেং দিয়ে আমরা চালু রাখতে পারি সেই ব্যাপারে অ্যাকচুয়ালি আমরা বসেছিলাম এবং আমরা আশ্বস্ত যে ওনারা আমাদেরকে কালকে থেকে সম্পূর্ণ সাপোর্ট দিবেন আইন বহির্ভূত ইস্যুগুলি তারা সামনে নিয়ে এসেছে নিয়ে এসে তারা এই ফ্যাক্টরিগুলি আনরেজ করার চেষ্টা করেছে এই জন্য আমরা গতকালকে বিজেপিতে আমাদের যতগুলি শ্রমিক সংগঠন আছে তাদের সবাইকে আমরা ডেকেছিলাম আমরাও বোঝার চেষ্টা করেছি যে কি হচ্ছে ওইখানে ওনারা আমাদের ক্লিয়ার মেসেজ দিয়েছে ম্যাক্সিমামই শ্রমিক না এবং কোন শ্রমিক সংগঠনের সাথে এদের কোনো যোগাযোগ নাই সংযোগ নাই অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের হাত পা বেঁধে ফেলার হুমকি অভিযোগ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ বাহারের বিরুদ্ধে এ ঘটনায় টাঙ্গাই ঘাটাইল থানার সাধারণ ডায়েরি করেছে সাংবাদিক মাসুম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন টাঙ্গাইল থেকে কামাল হোসেনের প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন ইমুল কায়েস আড়াই হাজার টাকার সিসিটিভি ক্যামেরা বত্রিশ হাজার টাকায় ক্রয় এই শিরোনামে দৈনিক সমকাল পত্রিকায় সংবাদ প্রকাশ করেন পত্রিকাটির ঘাটাইল উপজেলা প্রতিনিধি মাসুম মিয়া এতে উল্লেখ করা হয় দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির উন্নয়ন প্রকল্পে সাগরদিঘি ইউনিয়ন পরিষদে সিসিটিভি ক্যামেরা স্থাপনের প্রকল্প নেন ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার বরাদ্দ দেওয়া হয় এক লাখ চৌষট্টি হাজার টাকা টাকায় স্থাপন করা হয় পাঁচটি সিসিটিভি ক্যামেরা কিন্তু প্রতিটি ক্যামেরার দাম ধরা হয় টাকা হাজার এই অনিয়মের চিত্র তুলে ধরায় সাংবাদিকের ওপর ক্ষুব্ধ হন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ বাহার হুমকি দেন হাত পা ভেঙে ফেলার এ ঘটনার প্রতিকার চেয়ে ঘাটাইল থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী সংবাদ প্রকাশের পর থেকেই বিভিন্ন মাধ্যমে চেয়ারম্যান আমাকে হুমকি দিতে থাকেন বিষয়ে আমি থানা করা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সচেতন নাগরিক সমাজ সাগর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুল্লাহ সমকাল প্রতিনিধির ব্যাপারে যে কথা বলেছেন হুমকি দিয়েছেন সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক জাতির বিবেককে অপমান করা হয়েছে জাতির বিবেককে আঘাত করা হয়েছে এর তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি আমরা সাংবাদিক সমাজ আমরা এর তীব্র প্রতিবাদ জানাই অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার সত্যতা থাকে অভিযোগের বিষয়ে আমরা তদন্ত পূর্ব তদন্তের রিপোর্ট সহকারে সত্যতা সাপেক্ষে আমরা তার বিরুদ্ধে বিধিমতাবির ব্যবস্থা নেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ নেবে তদন্ত করে অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সকলের ইমরুল কায়েস আরটিভি সংবাদ এ পর্যন্ত সবসময় সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে টু ফোর নাম্বার ডায়াল করুন মধ্যরাত্র সংবাদ একটা দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে